ও আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাক গাইস, তোমরা দেখতেই পারতেছো ফাইনালি আমাদের কাছে ভলভো V11 আর চলে আসছে বাসিরের জন্য। আর আমি লাস্ট যখন ETS 2 তে ভলভো V11 আর খেলছিলাম, তখন তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে ভাই এটা বাসিরের জন্য এনে দাও। তো তোমাদের জন্য আমি এটা বাসিদের নিয়ে আসছি, মানে অনেক খোঁজাখুঁজির পর আনছি। তো এটা হচ্ছে আমাদের মূলত ক্রেডিট যাবে হচ্ছে IBS গেমিং এর উপর। উনি হচ্ছে মূলত এই বাস মোডটা বানাইছে, আর আমার অনেকদিন ইউটিউবে ভিডিও বানানো হচ্ছে না, ওই জন্য একটু কথা বলতে কেমন হয়ে গেছে। তো গাইস, এটা কিন্তু আমি গুগল ড্রাইভ লিঙ্ক দিচ্ছি না, আমি জাস্ট এটার স্ক্রিনটা গুগল ড্রাইভ লিঙ্কে দিচ্ছি, আর সবকিছু আমি বলতেছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এই বাসের যে টায়ারটা এটা একটু দেখো, মানে এটার যে কালার করছে লাল লাল, একটা জোস লাগতেছে দেখতে। আর সামনের সাইডটাও ভালো, ভালোই কন্ট্রোলিং হয়, কোনো অসুবিধা হয় না। বাট এটা মনে করো আমার কাছে না মানে অনেক লং মনে হইতেছে, অন্য বাসের তুলনায় এই বাসটা একটু বেশি লং, ভলভো V11 8টা। তো যাক গাইস, যাক বাস তো বহুত দেখছি, এখন হচ্ছে আমরা মেইন ইসে যাই যে কিভাবে এটা ডাউনলোড করবা তোমরা। তো পুরো ভিডিওটা দেখো গাইস। ফার্স্টে যেটা করতে হবে, আমার ডিসক্রিপশন বক্সে একজনের ভিডিও লিঙ্ক পাবা, ঠিক আছে? তো ওই লিঙ্কে যাবা, ওই লিঙ্কে যাওয়ার পর একটা ওয়েবসাইট খুলবে। অ্যান্ড গাইস, এই ওয়েবসাইটে আমি শিওর জানি না, কারণ এই ওয়েবসাইট বাদে আমি আর কোনোভাবে দিতে পারতেছি না, কারণ এখানে গুগল ড্রাইভ লিঙ্কের জন্য পারমিশন এরা দিই নাই। তো এখানে পাসওয়ার্ডও আছে, আগে তো ডাউনলোড করো না। তো প্রথমে তো তোমরা ওই ওয়েবসাইটটা স্ক্রল করবা, স্ক্রল করে একটা সেকেন্ড অপশন থাকবে, তো ওই সেকেন্ড অপশন আমি তোমরা দেখতে পারতেছো ওই সাইডে। তো ওইখানে চাপ দিলে তোমাদের শেয়ার মোডস এর ডাউনলোড লিঙ্ক দেখাবে, তো ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। তারপরে গাইস, যেটা করতে হবে, তোমরা জেড অ্যাচিভার সফটওয়্যার যেটা সবার কাছে আছে কম্বি, তো ওইটা তোমরা ওপেন করে নিবা। ওইটা ওপেন করে নেওয়ার পর তোমাদের কাছে একটা আসবে, ওটা স্ট্যাক করবে। স্ট্যাক করার সময় ওইখানে তোমাদের একটা পাসওয়ার্ড চাবে, তো তোমরা দেখতেই পারছো যে আমি কিভাবে কি করছি। তো এখানে পাসওয়ার্ড বলা দিছে, বাট তোমরা মনে হয় বুঝতে পারছো, তাই না? তো এটা আমি ইচ্ছা করেই করছি। সো যাক গাইস, তারপর হচ্ছে আমাদের, তারপরে তোমরা হচ্ছে আমার স্কিন যে লিঙ্কটা, স্কিন লিঙ্কটা তোমরা আলাদা পাবো। আমি এটা হচ্ছে ভলভো V9R-এর স্কিন দিছি তোমাদের এখানে। তো এটা হচ্ছে আমাদের সাফিন ভাই বানাইছিল, আমি যাক বিডি বাসলাভার ML ভাইয়ের কাছ থেকে আমি এটা পাইছি V9R-এর স্কিন। তো তোমরা V11R-এর V9R-এর স্কিনও ইউজ করতে পারবা, কোনো অসুবিধা নাই। তো যাক গাইস, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো যাক গাইস, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। পাসওয়ার্ড কিন্তু ভিডিওর ভিতরে ছিল, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখছো, যারা তারাই বুঝতে পারবে পাসওয়ার্ডটা কি।